থাকার আরেক নাম রূপমাধুরী, সুন্দর থাকার আরেক নাম হলো সোয়াট ইজ হার্বাল, সুন্দর থাকার আরেক নাম হলো স্বাতী দত্ত। সুন্দর থাকতে গেলে, নিজেকে ঠিক রাখতে গেলে স্বাতীদের কাছে আসতে হবে, তার হার্বাল, এই যে সোয়াট ইজ হার্বাল প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করতে হবে, এবং অবশ্যই রূপ মাধুরীপূর্ণ হতে হবে বা মাধুর্যপূর্ণ হতে হবে, যেটা নিয়ে আজকেও স্বাতী দত্ত উপস্থিত রয়েছেন তাঁর এত বছরের অভিজ্ঞতা নিয়ে। আর আমার বন্ধুদের তো একটু এখন তড়িঘড়ি সুন্দর হওয়ার একটা সাংঘাতিক চাপ এসেই পড়েছে, সেই চাপ কীভাবে সামলানো যায় সেটা নিয়েও আলোচনা করব, কারণ হাতে মাত্র আর কয়েকটি দিন বাকি, 1 মাসের কিছুটা দিন আর কি ওপরে, এরপরেই কিন্তু আপনাদের প্রত্যেককে সুন্দর সুন্দরী প্রতিযোগিতায় নেমে যেতে হবে, তাই না? এটাই আমাদের ধারণা আর কি, বিশেষত একটা গ্রুপের তো ধারণাই, ঠিক আছে, আমরা সেই ধারণাটাকে প্রশ্রয় দিলাম। স্বাতীদি যখন রয়েছেন, আমাদের সাহসও আছে আপনাদের ধারণাটাকে প্রশ্রয় দেওয়ার জন্য। স্বাতী দত্তের সাথে কথা বলার আগে অবশ্যই আপনাদের স্বাগত জানাবো, কারণ আপনার না থাকলে আমাদের গোটা অনুষ্ঠানটাই বোধ হয় এতটা সুন্দর করে তৈরি করতে পারতাম না। স্বাতীদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে মনিকা। হ্যাঁ, থ্যাংক ইউ, লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকে জন্মাষ্টমী, আজকে সবাই হয়তো পুজোয় ব্যস্ত, তার মধ্যে থেকেও আমি আশা রাখবো আপনারা আমার প্রোগ্রামটা দেখবেন, কারণ পুজো চলে আসছে, পুজো একটু সামনে, আর সবাই নতুন নতুন শাড়ি কিনেছেন, নতুন নতুন ড্রেস কিনেছেন, আর ভাবছেন এই দিনে পরবো, ষষ্ঠীতে কী পরবো, সপ্তমীতে কী পরবো, অষ্টমীতে কী পরবো, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা। কিন্তু তার মধ্যেই দেখুন অনেকের হয়তো রিঙ্কলস পড়ে যাচ্ছে, হয়তো কপালে রিঙ্কলস পড়ে গেছে, চোখের চারপাশে রিঙ্কলস পড়ে গেছে, হয়তো বয়স হয়নি তাও রিঙ্কলস পড়ে গেছে, আপনারা হয়তো ছুটছেন বিভিন্ন ক্লিনিকে, এখন বোটেক্স বেরিয়েছে, বোটেক্স ইঞ্জেকশন দিচ্ছেন, বোটেক্স ইঞ্জেকশন দিয়ে ভাবছেন খুব তাড়াতাড়ি হয়তো আবার সেই রিঙ্কলসগুলো চলে যাবে, আপনি আবার তরুণ বা তরুণী হয়ে যাবেন। আমি বলবো না, বোটেক্সটা আসলে একটা বিষ থেকে তৈরি হয়, খাবারে সেই বিষটা, খাবারে এই বিষটা থাকে, এই এই খাবারে এই বিষ থেকে কিন্তু এক সময় অনেক লোক মারা গেছে, এরকম এরকম তথ্য কিন্তু রয়েছে। ক্লস্ট্রিডিয়াম নামে একটা জীবাণু থেকে কিন্তু এই বোটেক্স মানে ইঞ্জেকশনটা তৈরি হয়, আর আমার মনে হয় যে এইটা দিয়ে আপনি যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি এটা মানে আমি তাড়াতাড়ি তরুণ বা তরুণী হতে যাব, তাহলে কিন্তু আমার মনে হয় ভুল, প্রসেসিংটা ভুল। তার থেকে বরং প্রথম থেকে যদি আপনি যত্ন করেন, যখন আপনার দুয়ারে যখন মনে হচ্ছে যে আসছে আমার বয়সটা, তখন থেকে আপনি নিজেকে ধরার চেষ্টা করুন, তার আগে থেকে ধরার চেষ্টা করুন, তাহলে দেখবেন বয়স কিন্তু আপনাকে ছুঁতে পারবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, এর জন্য আপনাকে সত্যি সত্যি বলবো যে নিজের ত্বকের চর্চাও করতে হবে, আর তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াও ঠিক মতো করতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। ভাবুন, যারা পুরুষ বন্ধুরা যারা আছেন তারা ভীষণ স্মোক করেন, না একদম স্মোক করবেন না, স্মোকিংটা একদম ছেড়ে দিন, কারণ স্মোকিংয়ে কিন্তু ভীষণ তাড়াতাড়ি কিন্তু বয়সটা চলে আসে। আবার অনেকে দেখুন হয়তো সানস প্রোটেকশন নিয়ে বেরোচ্ছেন না, সানস্ক্রিনশন লাগাচ্ছেন না, তাদের কিন্তু বয়সটা খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে। এই জন্য আবার অনেকে অনেক রকম মুদ্রা দোষ আছে মুখের, তাদেরও কিন্তু বয়স মানে বয়সটা খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে। এছাড়া তো আছে রোদে যারা ঘোরেন বেশি করে, তাদের বলবো সোয়াটি সানস্ক্রিন লোশন লাগিয়ে তারপরেই কিন্তু রোদে বেরোন, এবং সোয়াটি সানস্ক্রিন লোশনটা ব্যাগে রাখুন, তাহলে কিন্তু দেখবেন আপনার বয়সটাকে কিন্তু অনেক দিন ধরে রাখতে পেরেছে। শুধু সোয়াটি সানস্ক্রিন লোশন লাগালেই হবে না, আপনার স্কিনকে যত্ন করতে হবে, প্রত্যেক দিন রাতে শোবার আগে ডিপ ক্লিনজিং করতে হবে। ডিপ ক্লিনজিং কীভাবে করতে হবে সেটা পরবর্তী যখন আরও প্রোগ্রাম চলবে তখন নিশ্চয়ই বলবো। তবে একটা কথা বলি যে অযথা বিজ্ঞাপনের চমকে দৌড়ে দৌড়ে যাবেন না, তার আগে সেইটার বিষয়ে জানার চেষ্টা করুন, তথ্য নিন, তারপরেই সেখানে। যেমন হঠাৎ করে একটা ক্যাপসুল খেলেন, সেটার থেকে আপনি ফর্সা হয়ে যেতেন, হঠাৎ করে একটা ক্যাপসুল খেয়ে আপনি স্লিম হয়ে যাচ্ছেন, এগুলো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সবাই খুব শিক্ষিত, সেই জায়গা থেকে বলবো যে যারা সবাই শিক্ষিত যারা, তারা একটু বিচার করে একটু ভাবনা রেখে তারপরে করুন, নিশ্চয়ই আপনি ঠকবেন না। যেখানে আপনারা ঠকছেন বলে কিন্তু আজকে অনেক রকম আমাদের কাছে ফোন আসে, কেউই হচ্ছে না, তো কেন হচ্ছে না, আসলে আপনারা নিজেই নিজেরাই ঠকার মানে নিজেকে নিজে ঠকবার জন্য তৈরি করে ফেলেছেন, তার জন্য বলবো আর ঠকবেন না। এই ভাবনাটুকু দিয়ে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা বড়দের জানাচ্ছি, নমস্কার। সাথে দিয়ে আমাদের মুখবন্ধ দিয়ে আমার বন্ধুদেরকে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে দেওয়া গেল। এবার শুরু হলো তুমি যেটা বললে কথার মাঝখানে, যে বয়সটা যখন এসে কড়া নাড়ে, বয়স কিন্তু কোনো কড়া নাড়ে না জানো তো, আমার মনে হয় বয়স চুপি সারি ঢুকে যায় প্রতিদিন, ঢুকে না লুকিয়ে থাকে ঘরের মধ্যে, এরকম একটা। তুমি যখন দেখবে, তুমি যদি রোজ নিজেকে দেখো আয়নার সামনে,
তখন তুমি কিন্তু তুমি যদি ওয়াচ করো ঠিক তোমাদের চোখ থাকে তাহলে তাহলে তুমি ঠিক দেখতে পাবে যে তোমার কোথাও কোথাও ফাইন লাইনস আসছে চোখের চারপাশে হয়ে যাওয়ার পর না না আসছে আসছে মানে একেবারেই তো সঙ্গে সঙ্গে ডিপ হয়ে যায় না সেটা আস্তে আস্তে রেখাগুলো দেখা যায় বা তোমার মুখে একটা মেচে তার দাগ আসছে সেই দাগটা কিন্তু একদিনই শুরু হলো হ্যাঁ হুড়ুলুই করে চলে আসে সেটা আস্তে আস্তে ডিপ হয় সেই জায়গা থেকে যদি তুমি যখনই হচ্ছে সেই জায়গা থেকে তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু তুমি সেই সাংঘাতিক হঠাৎ করে একদিন বার্ধক্যতে পড়বো না এটাই বলতে চাইছো হ্যাঁ তার জন্য যেটা তুমি বলে যে বোটক্সের যেটা কথাটা বললে তার সাথে আমরা আমাদের মেনটেনেন্সটা ধরো আমি আমার বন্ধুদের একটা থিঙ্কিং জেনে নিয়েছি তাদের ওই চটজলদি চাই সবকিছু মানে ওই যতই সারা বছর আমরা অনুষ্ঠান করি যতই তুমি সোয়াট ইজ এ টি নিয়ে বলো চা চায়ের উপকারিতা বলো সোয়াট ইজ হার্বাল ভালো বলো সবই ঠিক আছে শুনে নিলেন কিন্তু ওই নয় বিয়ে বাড়িতে যাওয়ার আগে নালে নিজের বাড়িতে কোনো অকেশন হওয়ার আগে না হলে পুজো না বিয়ে বাড়িতে যাওয়ার আগে মেকআপ করে নিয়ে আছে দেখেনি আগে কে আছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন আমি বহরমপুর থেকে কল্যাণী বলছি হ্যাঁ বলুন বেশ বয়সটা কত 38 হ্যাঁ 38 বেশ কি সমস্যা বলুন আমি বলছি স্কিন কেয়ার মানে আমি খুব মোটা ছিলাম না বলছিলাম কিন্তু ওই গালের ইয়েগুলো গলার দিকটা একটু মাংসটা একটু বেশি ফোলা ফোলা লাগে ওই জন্য একটু স্কিন কেয়ার আর কি মানে গলার দিকে মাংসটা ফোলা ফোলা লাগে মানে ডাবল চিন আছে এই জায়গাটা বেশি মাংস একটু ঝুলে ঝুলে যাচ্ছে হ্যাঁ 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 আর ডাবল চিন আছে তার মানে আপনি কি মোটা একটু মোটা সুটা না 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 মিডিয়াম মিডিয়াম ওই তো মোটা হলে তো চিন্তা ছিল না আচ্ছা বয়স কত 38 বললাম আচ্ছা আচ্ছা আর আপনি কি আপনি যত্ন করেন কি স্কিনের যত্ন করেন প্রতিদিন দাঁতটা ব্রাশ করেন করেন তো তাহলে এটাকে একটা মানে আপনি যে বললেন না যে ত্বকের যত্ন করি মোটামুটি কোনদিন করি কোনদিন করি না ত্বকটাকে কেয়ারটা সবসময় করা হয় না এটা হয়ে ওঠে না না এটা করতে হবে এটা মনের মধ্যে আনতে হবে যে আমার ত্বকটাকে সুন্দর রাখতে গেলে ভালো রাখতে গেলে আমাকে যত্ন করতে হবে যেমন আপনার দাঁতটাকে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন ব্রাশ করছি তাই না ঠিক না বা আমরা মুখে মুখটা ধুই যখন একটা ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি ধুচ্ছি কিন্তু কিন্তু তার জন্য কিন্তু আমরা বলি না যে আমার সময় নেই আমি দাঁত মাজারও সময় নেই এটা কিন্তু আমরা বলি না যতই কাজ থাকুক না কেন আমরা দাঁতটা কিন্তু মাঝি আমরা স্নান করি এগুলো কিন্তু করি ঠিক এইরকমই ভাবে কিন্তু আপনাকে আপনার ত্বকের যত্ন করতে হবে কিভাবে করতে হবে আপনি যেটা করবেন যেটা হচ্ছে আপনার স্কিনটা ঝুলে যাচ্ছে সেক্ষেত্রে বলবো যে আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে সোয়াটি লাইফ ক্রিম লাগান 2 মিনিট এবার সোয়াটি ক্লিনজার তুলোতে নিয়ে মুছে ফেলুন সোয়াটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর সোয়াটি অ্যান্টি এজিং ক্রিমটা লাগাবেন আর সপ্তাহে 3 দিন আপনি ভেজিটেবল প্যাকটা দুধের সঙ্গে মিশিয়ে লাগাবেন 20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন আর যখনই আপনি রোদে বেরোবেন তখন সান প্রোটেকশন নিয়েই অবশ্য বেরোবেন এটা করুন নিশ্চয়ই ভালো হ্যাঁ নমস্কার কে বলছেন চোখের দিকটা মানে চোখের নিচেটা সবার হয় আমার উপর চোখের উপর পাতায় খুব কালো কালো একটা মানে ভাব চলে আসছে আচ্ছা তুমি আমার মানে প্রোডাক্টের নাম বলতে হবে না তুমি যে সব প্রোডাক্ট ইউজ করেছো সেটা কতদিন ধরে করেছো মানে একটা প্রোডাক্টে কতদিন স্টে করেছো আমি 4 মাস ধরে একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু সেটাতে কোনো উপকার পাইনি 4 মাস ধরে একটু উপকার পাওনি না আচ্ছা তুমি কি আমার প্রোডাক্ট ইউজ করেছো করোনি তো আপনারা দেখেছেন একজন বন্ধু যিনি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলেন আমাদের সাথে শেয়ার করলেন যে সাথীদের কাছে বিউটি কোর্স শেখার জন্য একদম মানে এসে দমদমে থেকে গেছেন আর কি 1 বছর আপাতত থাকবেন তিনি আমাদের আজকের যে বন্ধু রয়েছেন তার সাথেও আলোচনায় আসবো কিন্তু সুপর্ণার উত্তরটাকে দিয়ে না হলে আপনি যেটা করবেন সেটা তুমি যেটা করবে মানে 21 বছর বয়স তুমি বললাম তুমি রোজ রাত্রে শোবার আগে সোয়াটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে জলটা থাকতে থাকতে অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা লাগাও আর বেরোবার সময় সান প্রোটেকশন নাও জাস্ট এইটুকুনি করো 1.5 মাস বাদে আমাকে একটা ফোন করো তোমার
কোনো উপকার হচ্ছে কিনা, তারপরে তোমাকে একটা সুন্দরভাবে রুটিন করে দেবো, সেই রুটিন অনুযায়ী যদি চলো তাহলে নিশ্চয়ই তোমার ভালো হবে। হ্যাঁ, এবার যে বন্ধুর সাথে কথা বলবো তুমি আমাদের সাথে আলাপ করিয়ে দাও। হ্যাঁ, আমার স্টুডেন্ট মনিকা, ওর নাম মনিকা। তুমি হাত দেখিয়ে বলো না হলে আবার ভুলিয়ে যাবে। আচ্ছা, তুমিও মনিকা? ও মনিকা, আর ও বাগুইহাটি থেকে এসছে, 3 মাস আগে কোর্স কমপ্লিট করেছে। এবার ও মুখেই বলুক নিজে। হ্যাঁ, তুমি বলো, তুমি বাগুইহাটি থেকে এসেছো? হ্যাঁ, আমি বাগুইহাটি থেকে এসেছি। আমি ম্যাডামের কাছে টিভিতে চ্যানেল মিশনে দেখে ম্যাডামের কাছে এসেছি। আচ্ছা, প্রায় শেষের দিকে কোর্স, কিন্তু ম্যাডাম যখন আমাদেরকে খুব ভালো করে হাতে ধরে সব কিছু শেখায়, মেশিনের সব কাজগুলো সব কিছু হাতে ধরে আমাদেরকে শিখিয়েছেন ম্যাডাম। আচ্ছা, মানে হাতে কলমে একদম শিখে গেছো? হ্যাঁ, হাতে কলমে সবকিছু। আমরা ভয় পাচ্ছিলাম মেশিনগুলো কিভাবে কি আমরা চালাতে পারবো কিনা, কিন্তু ম্যাডাম সবকিছু নিজে পার্লারে গিয়ে সবকিছু ভালোভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, আর আমি এখন মোটামুটি রোজগার করছি। ও, তুমি শুরু করে দিয়েছো? ভেরি গুড। আচ্ছা, আমি এক জায়গায় আগে শিখতাম, শিখেছিলাম কিছুদিন, কিন্তু আমি ঠিক তেমন ভাবে করতে পারিনি, কিন্তু ম্যাডামের কাছে শুরু করে দিতে পেরেছো। আর তুমি বাগুইহাটি থেকে কি রেগুলার এসে ক্লাস করতে? আচ্ছা, আমি একটু, হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলাম। আর আমাদের ওখানে ম্যাডামের ওখানে যেমন আমাদের নেটওয়ার্কিং প্রবলেম আছে, আমরা অন্যভাবেও আমরা ইনকাম করতে পারি, যে ম্যাডামের প্রোডাক্টগুলো নিয়েও আমরা সেগুলো মানে সেলিং করেও ওখানে আমরা সেভাবেও রোজগার করতে পারি। আর তুমি যদি পার্লার খোলো তুমিও সোয়াটিজ হার্বালের প্রোডাক্টও রাখবে? হ্যাঁ, সেরকম ভাবে করতে পারো, ওইভাবেও একটা ইনকাম করা যায়। ঠিক, মানে অনেক ভাবনা চিন্তা করে নিয়েছো এবং পাচ্ছো সেটা তুমি। 3 মাসে তুমি কতটা শিখেছো? 3 মাসে আমি অনেক কিছুই শিখেছি, যেমন মানে আপনি মোটামুটি মানে বিউটি কোর্সের মধ্যে বা সেটা পার্লার চালাবার জন্য যতটুকু দরকার সেটা শিখে গেছো, এবং সেটা তুমি মানে, আচ্ছা এই একটা একদম মানে কনফিডেন্সিয়াল একটা প্রশ্ন করি, যে একদম শেখান কি সাথে দিন? এটা কিন্তু প্লাস পয়েন্ট, বিশাল প্লাস পয়েন্ট। কারণ সাথীদের স্ট্যান্ডার্ডে বা সাথীদের গ্রুপে যারা যারাই আছেন তারা কিন্তু কেউ নিজেরা ক্লাস করান না, একদম হলপ করে বলতে পারি তাদের সবাই স্টুডেন্ট দ্বারা ক্লাস হয়। সার্টিফিকেটের সময় অনেকে শুনেছি সার্টিফিকেটটাও তারা দেখতে পান না, যার জন্য বা যার নামে সার্টিফিকেটটা নিচ্ছেন বা যিনি দিচ্ছেন তাকেও দেখতে পান না, সই করে যে তিনি কবে চলে যান সেটাও তারা জানতে পারেন না। আমার মনে হয় এই যে আমরা এখান থেকে বসে বারবারই এই আলোচনাটা করি, সাথীরই ইনফ্যাক্ট আপনাদেরকে বারবারই বলেন যে আমি কিন্তু নিজের হাতে শেখায় কোনো ফ্যাকাল্টি নেই, সেটা কিন্তু কতটা মানে একদম প্রমাণ। কারণ আমি প্রোগ্রামে বসার আগেও মনিকাকে এই প্রশ্নটা কেন, আমি ইনফ্যাক্ট যে ওর নামটা মনিকা সেটাও বোধ হয় আমার ঠিক মতো জানা হয়নি, একদম এসেছি আর বসে পড়েছি কথা বলছি আপনাদের সাথে, তাই আপনারা আমার মনে হয় আপনারা ঠিক বোঝেন কোনটা গটআপ আর কোনটা ঠিকঠাক, এটা মানুষ খুব ভালো বোঝেন, আমি ফিল করি এটা, আমার দর্শক তো ডেফিনেটলি বোঝেন। আচ্ছা মনিকা, এই এই কাজটা করে তুমি কবে নাগাদ বেরোচ্ছো, মানে তোমার কমপ্লিট হচ্ছে কবে কোর্স? নভেম্বরে। তারপরে কি করার ইচ্ছে আছে পার্লারটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটা ভেবে রেখেছো পার্লারই ওপেন করবে? ওকে, ভেরি গুড। তোমার জন্য, তোমার সাথে আবার আলোচনা করছি কিন্তু তোমার জন্য অনেক শুভকামনা রইল। যে সাথে দিন ওর তো বাগুইহাটি বলে ওর আসা যাওয়া করেছে, কিন্তু যে পশ্চিম মেদিনীপুর থেকে যে বন্ধু এসেছিলেন বা দূরের বন্ধুদের জন্য যে তুমি তাদের সমস্যা একটা থাকা খাওয়া মেয়েদের একটা নিরাপত্তা সমস্যা সেটা একটু বলো। আমার এখানে যারা দূরের বন্ধুরা যারা মানে প্রচুর এসে বাংলাদেশ থেকেও এসেছে, ভারতবর্ষের সব জায়গা থেকে মোটামুটি এসেছে, তা এই ক্ষেত্রে বলবো আমার নিজস্ব হস্টেল আছে, হস্টেল ফুড আর লজিং নিয়ে কোর্স ফি নিয়ে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটা এতটাই মানে সুলভ যে অনেকে বেসিকে আমার থেকে এর থেকে বেশি নেয়, বেসিক শেখাতে। আর তোমার পুরো টোটালটা নিয়ে যাও, যে প্যাকেজটা মানে খাওয়া থাকা এবং কোর্স ফি নিয়ে যে প্যাকেজটা সেটা অনেকে বেসিকে এর থেকে বেশি নেয়, এটুকু বলতে পারি। ঠিক আছে, আর সত্যি কথা বলতে কি আমি যে এটা আমার আমার স্টুডেন্টরাই বলবে, আমার স্টুডেন্টরাই আমাকে বলে যে সাথীদি আপনি যে কোর্সটা দিচ্ছেন যে টাকায় আপনি শেখান সেটা মনিকার কাছ থেকে তুমি জানতে পারবে যে এটা সত্যি কথা অনেক কম, মানে কম টাকায় আপনি শেখান, সেটা ও আমার স্টুডেন্টরাই এখন আমাকে বলছে বাড়াতে হবে মনিকার ক্ষেত্রে কি তাই।
সত্যি এটা কিন্তু খুব মানে ভালো একটা ব্যাপার, এবং আমার মনে হয় যে যারা মনে করছেন যে বিউটি কোর্স শিখতে চান এবং একজন প্রপার বিউটিশিয়ানের কাছ থেকে, যার অভিজ্ঞতা 26 বছর, না 26 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং তার কাছ থেকে শিখলে যে আপনি নিখুঁত শিখবেন এবং একটা কেরিয়ার তৈরি করতে পারবেন, সাথীতে কিন্তু সে কথাটা বারবারই বলেন, এবং কেরিয়ারটার দরকার কেন সেটা মনে হয় এই যুগে এসে ব্যাপারে কেরিয়ারটা দরকার নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, নিজের মানসিকতার মানে মানে পরিবর্তনের জন্য। অনেক রকম মানসিকতা থাকে, সেই সত্যি কথা নিজে স্বনির্ভর হলে তার মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং আশেপাশটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। আশপাশও কিন্তু দেখবে তোমাকে অন্যরকম একটা চোখে দেখবে, ঠিক যে না মেয়েটি রোজগার করে, মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য বলবো যে আর একটা হলো যে একটা বয়সের পর প্রত্যেকে কিন্তু একটা ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশন আসে আফটার 40। কিন্তু যারা হাউস ওয়াইফ মানে হোম মেকার যারা, তাদের কিন্তু মনে হয় যে না আমরা কিছুই করতে পারলাম না, কিছু করলাম না, কিন্তু তারা যথেষ্ট, আমি বলবো না তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কখনোই অসম্মান করি না, তারা যথেষ্ট, যারা ঘরের কাজ করেন তারা কিন্তু অনেক বেশি কাজ করে, এটা কিন্তু আমরা বুঝি মানে আমরা অনেকেই বুঝতে পারি না, কিন্তু ঘরের কাজ করাটা বেশি শক্ত আমার মনে হয়। সেই জন্য বলবো, কিন্তু আমার মনে ঘরের কাজ যেটা করছেন সেটা সবার জন্য করছেন, কিন্তু নিজের জন্য কি করছেন, নিজের জন্য নিজেকে নিয়ে এবার ভাবুন। একটা সময়ের পর কিন্তু নিজেকে নিয়ে ভাববার একটা সময় এসে যায় সত্যি, সেই ক্ষেত্রে তখন দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনি একদম একা, মানে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে একটা সময় দেখবেন কিছুটা দূরে চলে যাচ্ছে, দূরত্ব এসে যাচ্ছে, কিন্তু আপনি বা আশেপাশে কাজের জন্যই হতে পারে, পরিবেশটাই সেরকম হয়ে যায় মনিকা। যখন তোমার বয়স বাড়বে, ভাবো 50-এর উপর যখন 55-56 বছর বয়স হবে, তুমি যদি ঘরে থাকো মানে হাউস ওয়াইফ হও বা শুধুমাত্র হও, তাহলে দেখবে তোমার মূল্যটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। খালি বলবে তোমাকে তুমি তো কিছু বোঝো না, তুমি তো বাইরের জগৎ থেকে কি দেখেছো, তুমি তো, কিন্তু তারা কিন্তু অনেক বোঝেন, কিন্তু সবার কাছে শুনতে হয় তুমি কি, তুমি তো কিছুই বোঝো না, যেহেতু তারা বাইরে বেরোচ্ছে না। আফটার 60 সেটা আরো বেশি হয়। তো সেই জন্য বলবো যখন আপনি কাজ করছেন, যখন যে কোনো একটা কাজে আমৃত্যু, আমি তো বলবো যে আমৃত্যু কাজ করা উচিত, কারণ অনেকে রিটায়ারমেন্টের জন্য ভীষণ আল্লাহ দিতে হয় কবে রিটায়ার করব, কিন্তু আমার মনে হয় কাজ যত করবেন তত নিজেকে ভালো রাখতে পারবেন, সবাইকে ভালো রাখতে পারবেন। যখনই কাজ শেষ হয়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা একটা কথাই আছে, সব বয়সে, সেটা মানে সেটা টিন এজও হতে পারে, সেটা মধ্য বয়সও হতে পারে, সেটা বৃদ্ধ বয়সও হতে পারে, যখনই দেখবেন আপনার কোনো কাজ নেই তখন দেখবেন আপনার মাথায় অনেক রকম অনেক কিছু ঘুরছে যেগুলো কিন্তু হার্মফুল, যেটা হচ্ছে অন্যকে হয়তো কষ্ট দিতে পারে, ক্ষতিকর হতে পারে, তাই না? হ্যাঁ একদম তাই, এবং সে কারণেই আমার মনে হয় যারা বিউটি কোর্স শিখতে চান তাদের জন্য কিন্তু যে স্ক্রিনে নাম্বার রয়েছে ডেফিনেটলি আমিও হেল্প করব আপনাকে আপনাদের এই বিষয়ে, 9831012088 এবং 9830908838, এই দুটো নাম্বারে ফোন করুন। আর প্রোডাক্ট নিয়ে যারা জানতে চান তাদের জন্য 9339125913 এই নাম্বারে ফোন করুন, ডিটেলসটা পেয়ে যাবেন। আর বেহালাতে রয়েছে এবং দমদমে রয়েছে, দমদমে রয়েছে 7B মতিঝিল এভিনিউ কলকাতা 74, এখানে চলে আসুন। আর বেহালাতে রয়েছে 17/3/N নফর চন্দ্র দাস রোড, এই দুটো জায়গায়। যারা বিউটি সার্ভিস পেতে চান, হোয়াট ইজ হার্বাল যে ফেশিয়াল রয়েছে, টি ফেশিয়াল, সেটা নিয়েও নতুন করে কিছু বলার নেই, কারণ তার চমক এতটাই বেশি, তার এতটাই তার মানে সৌন্দর্যটা প্রকাশিত হয়, যারা করেছেন তারা জানেন এবং তারা নিয়মিতভাবেই কিন্তু এটা করেন। যারা মনে করছেন এই পুজোতে একদম নিজেকে ঠিক রাখবেন, পারফেক্ট রাখবেন, সুন্দর আপনি একমাত্র থাকবেন এবং অ্যাট্রাকটিভ যাকে বলা যায়, তাদের জন্য কিন্তু রয়েছে। আর সাথীদের কাছে যে ডেফিনেটলি যাবো, যে এই দুটো যে তোমার মানে দুটো উইংস আর কি, এই দুটো উইংসেই কি তুমি এই হোয়াট ইজ টি হার্বাল ফেশিয়াল যেটা বলো, টি ফেশিয়ালটা হয়, তারপরে হ্যাঁ হার্বাল ব্লিচ, যেমন ব্লিচটা তো ভীষণ ক্ষতিকারক আমাদের স্কিন, কেমিক্যাল ব্লিচগুলো, তাই সেক্ষেত্রে আমি হার্বাল ব্লিচ আমি বার করেছি হার্বাল ব্লিচ, সেখানে কোনো কেমিক্যাল নেই, ঠিক আছে, যেমন টি ফেশিয়ালে কোনো কেমিক্যাল নেই, পুরোপুরি ফ্রুটস আর গ্রিন টি দিয়ে তৈরি ওটা। তার সেক্ষেত্রে আমি বলবো যে যারা আয়ুর্বেদিক মতে যারা ফেশিয়াল করতে চাইছেন বা নিজের স্কিনটাকে ধরে রাখতে চাইছেন বা ত্বকটাকে বাঁচাতে চাইছেন বা চুলটা, আয়ুর্বেদিক স্পা আছে আমাদের অসম্ভব ভালো, কেমিক্যাল স্পা করলে সেটা কেমিক্যাল, সেটা স্পা করছি আমরা চুলের জন্য স্পা করছি কিন্তু আলটিমেট ওটা কিন্তু কেমিক্যাল। তো সেই জন্যই বলবো যে আয়ুর্বেদিক যে স্পাটা, যারা একবার আয়ুর্বেদিক স্পা করেছেন তারা কিন্তু জানেন যে স্পাটা কতটা ভালো।
তার মানে স্পা করা থেকে শুরু করে সবটুকু, মানে যতটা, এবং এটা কিন্তু শুধুমাত্র পুজো নয়, এটা কিন্তু সারা বছর চলছে। যারা ব্রাইড তাদের জন্য বলবো এটা অবশ্যই আপনারা করতে পারেন। স্কুলের জন্য, ব্রাইডালের জন্য, যারা ব্রাইডাল মেকআপ করাতে চান, পার্লারের জন্য, যেমন বাগুইহাটি থেকে মনিকা এসছে আজকে আমাদের সাথে কথা বলছে, ও যেমন আগামী দিনে ওর পার্লার করার খুব ইচ্ছে এবং পার্লার করতেও চলেছে, অলরেডি শিখে ও আপ্লুত সাথীদের কাছে, যারা মনে করছেন যে সাথীদের কাছে ব্রাইডাল কোর্সটাও করতে, বিউটি কোর্সটা করতে চান, তাদের জন্য ডেফিনেটলি ফোন নাম্বার থাকছে, দুটো জায়গায় রয়েছে সোয়াটিস হার্বাল বিউটি পার্লার, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার চলে আসি একটু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। যাদের আমি দেখেছি সাথে দিই যে এই যে বাবা মার কাছে প্রচুর বায়না হচ্ছে, এই টিনেজ গ্রুপটার বিশেষত, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ওটা কিনতে হবে, অথচ মুখ ভর্তি ব্রণ, হ্যাঁ চুল ভর্তি দেখা যায় ড্যান্ড্রফ, মানে একবার কম্বিং করলে চুলটা পুরো সাদা হয়ে যায়, এই কারণে দিনের পর দিন অনেকে চুল আঁচড়ায় না, হ্যাঁ অনেকে চুল আঁচড়ায় না, অনেক ছেলে মেয়েদের দেখি যে তারা চুল আঁচড়াতে চায় না, কতখানি ক্ষতিকর। এবং বাবা মারাও দেখি, বিশেষত মায়েদের দোষটাই দেব, কারণ সব দোষই মেয়েদের হয়, আর মায়েদের এই ক্ষেত্রে আরো বেশি দোষ, তারা কত ইগনোর করে থাকে। এটা যেন মনিকা আসলে কি জানো তো, বাবা মারও দোষ দেওয়া যায় না, কারণ বাবা মা, আমরা বাবা মার দোষ বলছি বটে, কিন্তু বাবা মা বলেন, কিন্তু বলেন না যে তা নয়, কিন্তু দেখবে নিজের ঘরে আছে তো বুঝতে পারবে, ছেলেমেয়েরা আজকাল বড় অবাধ্য, তারা বুঝতে পারে না, আসলে তারা চমকটা দেখছে, যে চমকটা দেখছে তারা ভাবছে ওইটাই বোধ হয় ঠিক, তাই না? তা আমার মনে হয় কাউকেই দোষ দেওয়া যায় না, আসলে দোষ হচ্ছে যে নিজেকে যাচাই করতে হবে, নিজেকে বিচার করতে হবে যে কোনটা ভালো কোনটা। আর সব থেকে হচ্ছে যে আমার ড্যান্ড্রফ আছে, আমি ড্যান্ড্রফ নিয়ে বসে থাকলাম, একটা 18-19 বছর মেয়ে যদি সে এই জায়গাটা না দেখে, কার বাবা মা করিয়ে দিতে পারে না, সেটা নিজের তাগিদে করতে হবে। কলেজে যাচ্ছে সে, কলেজে বন্ধুরাই বলবে এই মা তো মাথা ভর্তি ড্যান্ড্রফ আছে, এটা তো শুনতেও খুব বাজে লাগে না, তা আমার মনে হয় সেটা হওয়া উচিত না। সেক্ষেত্রে বলবো যে সোয়াটি হেয়ার অয়েল হাফ টিস্পুন করে রাতে শোবার আগে লাগাও, আর সোয়াটি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু সপ্তাহে 3 দিন ব্যবহার করো, ভালো করে মাথাটা ধুয়ে নাও, আলতো করে মুছে সোয়াটি কন্ডিশনারটা চুলের লেন্থে লাগাও, স্ক্যাল্পে নয়, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলো। এটা যদি তুমি করো তাহলে দেখবে তোমার ড্যান্ড্রফ থাকছে না, আর কলেজে গিয়েও মানে একদম কেউ কোনো বন্ধুও বলছে না যে এই মা তোর মাথা উঠতে কেন এত ড্যান্ড্রফ। আমার মনে হয় যখনই ড্যান্ড্রফ দেখবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু যত্ন শুরু করবে। আসলে গাছের তলায় যেমন পাতা পড়ে পড়ে আবর্জনার সৃষ্টি হয়, তেমনি কিন্তু চুলের গোড়ায় কেরোটিন পরিস্তর জমতে জমতে কিন্তু ড্যান্ড্রফের সৃষ্টি হয়, তো সেই জন্য তাকে কিন্তু দূর করতে হবে, এটা নিজেকেই করতে হবে, আর কেউ করে দিতে পারে। এবং এই ড্যান্ড্রফ থেকে তো আমাদের নানা রকম সমস্যা হয়, স্কিনের নানা রকম প্রবলেম হয়, এবং আচ্ছা এটা কি ঠিক যে ড্যান্ড্রফের সমস্যার জন্য আইব্রোজও পড়ে যায়? শুধু আইব্রোজ না, চোখে আলসারও হয়, চোখে আলসার। হ্যাঁ, মানে ড্যান্ড্রফ যদি বেশি থাকে, কারোর যদি সেটা সেদিক দিকে নজর না থাকে, ড্যান্ড্রফ হয়, আইল্যাশে ড্যান্ড্রফ হয়, এবং চোখে কিন্তু আলসার হতে পারে। একজন বন্ধু রয়েছেন, দেখেনি তার সাথে আগে কথা বলে নি। হ্যালো, হ্যাঁ দিদি, আমি প্রসঞ্জিত বলছিলাম ধর্মতলা থেকে। হ্যাঁ বলুন বলুন। বলছি দিদি, আমি আমি এমনি তো বাইক চালাই হেলমেট পরে, তো এই ওয়েদারের মধ্যে চুলগুলো খুব উস্কো শুস্ক হয়ে যাচ্ছে, এর জন্য কি করা যায়? সত্যি কথা বলতে কি, বাইক যারা চালান তাদের হেলমেটটা পরতে হয়, সারাদিন হেলমেটটা পরে ওই ভ্যাপসানি একটা ঘাম হচ্ছে, ওই ঘামের মধ্যে হেলমেটের ঘষার লেগে লেগে চুল কিন্তু পড়তে শুরু করে, এবং অনেক রকম সমস্যা আসতেই পারে, ড্যান্ড্রাফও আসতে, অয়েলি ড্যান্ড্রাফ হয়ে যেতে পারে। এক্ষেত্রে বলবো যে সোয়াটি হেয়ার অয়েল হাফ টিস্পুন করে রাতে শোবার আগে লাগাবেন, আর পরের দিন সকালে সোয়াটি প্রোটিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন, ভালো করে মাথাটা ধুয়ে নেবেন, আলতো করে মুছে কন্ডিশনার লাগান, কারণ চুলটা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, আপনার কন্ডিশনার চুলে নেই, সোয়াটি কন্ডিশনার চুলের ওপর ওপর লাগাবেন, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলবেন। আপনি যখন বাইক চালাবেন, যখন হেলমেট পরবেন, একটা রুমাল দিয়ে ভালো করে চুলটাকে প্যাক করে নেবেন, তারপরে হেলমেটটা লাগাবেন, তাহলে দেখবেন আপনার চুলটা ভালো। আচ্ছা, দেখে নি কে আছেন, শঙ্খ বাজাতে বাজাতে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ একটু জোরে বলো, তোমার নামটা আর বয়সটা বলো। আচ্ছা হ্যাঁ তনিমা, কি হয়েছে বলো। নমস্কার, নমস্কার। অবশ্যই ট্রিটমেন্ট করি। একটা কথা বলি যে অ্যালোপেশিয়া কিন্তু বেশি দিন মানে ফেলে রাখা উচিত না,
তোমার হয়তো এক জায়গায় একটা অ্যালোপেশিয়া হয়েছে, তুমি হয়তো মনে করছো যে না এটা থাক, চুল দিয়ে তো ঢেকে যাচ্ছে ডাক্তার, তাহলে কিছু দরকার নেই। তো এটা করতে করতে দেখবে তোমার পুরো মাথাটাই ফাঁকা হয়ে যেতে পারে। অ্যালোপেশিয়া কি তো স্কিনেও হয়, স্কিনে তাকে বলে, মানে পুরো শরীরে অ্যালোপেশিয়া হতে পারে, পুরো শরীরের লোমটা পড়ে যেতে পারে, তাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়েটা। তো এই জন্য না সরি, তাকে বলে অ্যালোপেশিয়া টোটালিস। তো সেই জন্য বলবো যে এই অ্যালোপেশিয়াটার জন্য তুমি খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো, নিশ্চয়ই তোমার অ্যালোপেশিয়া ঠিক হয়ে যাবে। সঙ্গে থাকুন তনিমা, অনেক ধন্যবাদ। তবে এই অ্যালোপেশিয়ার জন্য কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ এটা ক্রমাগত ছড়াতে থাকে। যেটা করবে তুমি তাড়াতাড়ি ফোন নাম্বারগুলো যে রয়েছে সেই নম্বরে ফোন করে ডিটেইলসটা নিয়ে নাও। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বয়সটা বলুন, বয়সটা কত বলুন? 38। হ্যাঁ বলুন। আচ্ছা আমার মাথা মুখের সমস্যাটা কি দিদি? আচ্ছা আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? গড়িয়াহাটে যখন থাকেন আপনি একবার আমার কাছে ফোন করে একটু যোগাযোগ করে নিন, আমার মনে খুব ভালো হবে। তার আগে আমি আপনাকে একটা মাথার চুলে চুলের সমস্যাটা সমাধান করি। চুলটা আপনার লাল হয়ে গেছে, তার জন্য বলবো ব্ল্যাক মেহেন্দি, সোয়াটি ব্ল্যাক মেহেন্দি ভীষণ ভালো। এটা ইসুদুষ্ণ জলে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, শ্যাম্পু করা চুলে লাগাবেন, জাস্ট 1 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবেন, পরের দিন সোয়াটি প্রোটিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন, ভালো করে মাথাটা ধুন, আলতো করে মুছে কন্ডিশনারটা চুলের লেংথে লাগাবেন, স্ক্যাল্পে নয়, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই সোয়াটি ব্ল্যাক যে মেহেন্দিটা, এটা হচ্ছে 100% ভেষজ, এতে কোনো কেমিক্যালস নেই, আর আপনার কোনো অ্যালার্জিও হবে না। আপনি একবার করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। ওকে, তাহলে জয়ন্ত দিদি আপনার প্রশ্নের উত্তর পেলেন, কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে আপনার মুখে। মুখে একটা ব্লেমিশ আছে, হ্যাঁ প্যাচ, ব্ল্যাক প্যাচ আছে, সেই জন্য বলবো সোয়াটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন, রাত্রে ধোয়ার পর আপনি জলের ওপর অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা লাগাবেন, বেরোবার সময় অবশ্যই সোয়াটি সানস্ক্রিন লোশন লাগান, জাস্ট এই 3টে প্রোডাক্ট ইউজ করুন, করার পর একটা মাস বাদে আপনি কিন্তু প্লিজ একবার আমার সঙ্গে দেখা করুন। আপনার দেখা হলে পরে এখানে সবটা রুটিন দেওয়া সম্ভব না, মানে এইটুকুনো সময়ের মধ্যে, বা আপনাকে আমার দেখার প্রয়োজন কতটা, আপনার গভীরতা আছে আপনার দাগের, সেই এটা তার উপরেই কিন্তু আমাদের ট্রিটমেন্টটা হয়। আপনি এসে একবার প্লিজ দেখান, মনে করবেন আপনি কিন্তু আপনার জন্য আসছেন, আপনার ত্বকের সমস্যার জন্য, এটা যখন মনে করবেন নিশ্চয়ই আপনি আসবেন। আর অবশ্যই আসার জন্য যেটা করতে হবে, যেটা ফোন নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করে, আপনি যখন গড়িয়াহাটে থাকেন আপনি বেহালাতেও আসতে পারেন, আদারওয়াইজ আপনি যদি মনে করেন একদম রাজবাড়ি এসে ওখান থেকে একটা মেট্রো ধরে চলে আসবো দমদমে, তাহলেও সেটা পারেন। এবং আমরা আজকে যে আলোচনার বিষয়, মানে আমাদের অনেকগুলো বিষয় তো থাকে, সোয়াট ইজ হার্বাল প্রোডাক্ট এবং সোয়াট ইজ হার্বাল বিউটি পার্লার, তার সাথে থাকে সাথীদের কাছে এসে শেখার পালা, কারণ সেটা একজন মানুষকে মানুষ তৈরি করে, স্বাবলম্বী করে। আজকেও কিন্তু সেরকমই একজন বন্ধু উপস্থিত রয়েছেন, একদম আমারই নামে নাম মনিকা উপস্থিত রয়েছে। আচ্ছা মনিকা, তোমাকে একটু প্রশ্ন করি যে এই যে অনেক তো বিজ্ঞাপন হয়, অনেক বিজ্ঞাপন দেখছো তোমরা, তোমরা বেশি ভালো বলতে পারবে, তো সাথীদিকে চুজ করলে কেন, যে সাথীদির কাছে বিউটি কোর্স শিখবো কেন? অনেক জায়গায় দেখেছি, শুনেছি টিভিতে প্রোগ্রাম দেখেছি, সাথীদের কাছে যখন দেখলাম সাথীদের কথাগুলো, যখন মনে হলো না এখানে গেলে কিছু পাবো, এখানে ওই জন্য ওনার কাছেই এলাম, ওনার কাছে মানে ওনার কথাতে প্রথমত ভালো লেগেছে। আর তুমি তো বলে আগেও শিখেছো? হ্যাঁ আগেও শিখেছি, সেখানে স্যাটিসফ্যাকশন হয়? না স্যাটিসফাই আমি হয়নি। আচ্ছা, হ্যাঁ ওই জন্য আবার সাথীদের কাছে টিভিতে দেখে আবার সাথীদের কাছে গেলাম, সেখানে গিয়ে না মোটামুটি আমার মনের দিক দিয়ে যাই হোক, যেটা একটু বলে দাও তুমি, সপন যদি আপনার সত্যি কথা চুল যদি চলে যায়, টাক পড়ে যায়,
তাহলে ওই যে বলছিলাম প্রথম আমার ভূমিকাটা দিয়ে দিয়েছিলাম বয়সটা খুব তাড়াতাড়ি বোঝা, মানে তাড়াতাড়ি বেড়ে যায় যেন একটা, মানে একদিনের মধ্যে বয়সটা বেড়ে যাবে চুল পড়ার উপর। তো এই ক্ষেত্রে বলবো সোয়াটি হেয়ার অয়েল হাফ টিস্পুন করে রাতে শোবার আগে লাগান, সোয়াটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, ভালো করে মাথাটা ধুয়ে নিন, আলতো করে মুছে কন্ডিশনারটা চুলের লেংথে লাগাবেন, স্ক্যাল্পে না করুন, নিশ্চয়ই ফল পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুপর্ণা কুণ্ডু, বাগবাজার থেকে বলছি। আচ্ছা বেশ, বলুন বয়সটা কত? বয়স হচ্ছে আমার 49। ভেরি গুড, বলুন। আমার না চুল আমার অনেকদিন ধরে খুব ওঠে, সবসময় প্রবলেম এটা, কিন্তু এখন না মাঝখানটা একদম, মানে একটা একটা লেয়ার সাথে হয়েছে, একদম চুল উঠে গেছে মাঝখানটা একদম চুল উঠে গেছে। একটা কথা বলি, যে এতদিন ধরে দেখছেন চুল পড়ে যাচ্ছে, তা কি করলেন? ভীষণ চুল ওঠে, আপনি কিছু করেননি তার জন্য? না আমি কিছু করি না। খুব ভালো, কিচ্ছু করেন না, এবং আনন্দ সহকারে সুকন্যা দেব বললেন সঙ্গে থাকুন, একদম ফাঁকা হয়ে যাওয়ার পর আপনার মাঝখানে একটা মাঠ তৈরি হয়েছে, এই ফাঁকা মাঠে গোলটা কে দেবে? সত্যি গোল দেওয়ার মতোই অবস্থা হয়ে যাবে এরপরে। কিন্তু আমি বলবো যে আর দেরি নয়, আর আপনি দেখেই যাচ্ছেন চুল পড়েই যাচ্ছে আর ফাঁকা হয়ে যাচ্ছে, এরপর যখন আশপাশটাও ফাঁকা হয়ে যাবে আপনার, আপনাকেই দেখতে বাজে লাগবে, তখন আপনার মনটাই খারাপ লাগবে, আপনি দেখবেন বাড়ি থেকে বেরোতে পারছেন না, লোকে জিজ্ঞেস করছে কেন এত চুল পড়ে গেল, দোষটা কিন্তু আপনার। তার জন্য বলবো সোয়াটি হেয়ার অয়েল হাফ টিস্পুন করে রাতে শোবার আগে লাগান, সোয়াটি প্রোটিন শ্যাম্পু সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, ভালো করে মাথাটা ধুয়ে নিন, আলতো করে মুছে কন্ডিশনার চুলের লেংথে লাগাবেন, স্ক্যাল্পে নয়, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই কিন্তু আপনাকে ক্লিনিক্যালি আসতে হবে, আমাদের আয়ুর্বেদিক স্পা আছে, একবার মাসে এসে একটা আয়ুর্বেদিক স্পা করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন, একদম গ্যারেন্টি। তবে আর দেরি করবেন না, এই কথাটা বলি, 49 আপনার এজটা একটু বেড়ে গেছে, তার জন্য এখন থেকেই ধরুন। এবং এই ক্ষেত্রে কি স্পা ভালো কাজ করে? অবশ্যই আয়ুর্বেদিক যে স্পাটা, আয়ুর্বেদিক ভালো কাজ। ওকে, তাহলে সুকন্যা দি এবার কিন্তু সত্যি আপনি ফোন করেছেন, এবার তাগিদ নিয়ে ফোনটা রেখে দিয়ে আবার ভুলে যাবেন না দয়া করে, আপনি তাগিদ নিয়ে চলে আসুন, হেয়ার স্পাটা করুন, সাথীদের কাছে দেখুন আপনি কতটা ফিডব্যাক পান, কতটা ফল পান, অবশ্যই আমাদের ফোনে কিন্তু তারপরে জানাবেন। আমাদের সাথে উপস্থিত রয়েছে সাথীদের কাছে বিউটি কোর্স করছে, এবং শুধু বিউটি কোর্স করছে না, বিউটি কোর্স করতে করতে রোজগারে হয়ে গেছে, সেটা একটা সব থেকে বড় কথা। এবং ওর কাছে আবার ফিরে যায় যে তুমি কত এই 3 মাস মানে শিখেছো, নভেম্বরে গিয়ে ক্লোজ করবে তোমার কোর্স, কমপ্লিট হবে আর কি, তো কবে থেকে তুমি অলরেডি শুরু করে দিয়েছো, মানে কাজ করাটা শুরু করে দিয়েছো এবং রোজগারও টুকটাক চালিয়ে যাচ্ছো? আমি সত্যি কথা বলতে কি, যখন আমি শেখাই তখন মোটামুটি এমন ভাবে আমি শেখাই যে একজনকে সার্ভিস দিতে পারবে, এ নয় যে প্র্যাকটিস করতে হবে তারপরে, সে এমন ভাবে শেখানো হলো ওইখানে, আমরা আমি এমন ভাবে প্র্যাকটিস করাই যে সে কিন্তু অন্যকে সার্ভিস দিতে পারবে। ও কিন্তু অলরেডি বাড়িতে বসে, বাড়িতে ওর, আমিও বাড়িতে যাইনি ওর সময়, আমি শুনেছি ওর বাড়িটা একতলায়, একতলায় থাকে, 4তলা বাড়ি, একতলায় থাকে ওর, একতলাতেই কিন্তু মোটামুটি একটা ঘর নিয়ে ও কিন্তু ফেসিয়াল করছে, কাটিং করছে, মানে কাটিংটা কিন্তু খুব টাফ, তাই না? কাটিং আইব্রো করছে, সব থেকে হচ্ছে বনিকা আইব্রো ভীষণ শক্ত, আইব্রো ফাট করে কিন্তু কেউ করতে, কারণ শেপটা আনা বা আইব্রোটা মেয়েদের মুখের মধ্যে এমন একটা সৌন্দর্যকে আনে যে সেটা নিয়ে কিন্তু অনেকে আছে পার্লারে গিয়ে সেই মেয়েটি না থাকলে আইব্রো করে না, বেরিয়ে চলে আসে, এবং সেটা আমার সাথে অনেকেই একমত হবেন, কারণ মেয়েদের ব্যাপার এটা মেয়েরা ভালো বোঝে। তো সেক্ষেত্রে ও যখন আইব্রো করতে পারছে, এই 2-3 মাসে শিখে হেয়ার কাট করতে পারছে, আমার তো মানে ওটাও খুব টেনশনে, হেয়ার কাট করতে পারছে, তারপরে ফেসিয়াল, আমি এমন ভাবে শেখাই, মানে কাটিংটা নয় যে একটা কাটিং দেখিয়ে দিলাম হয়ে গেল চলে যাও হয়ে গেল, তা নয়, একটা কাটিংকে ওদের কাছে সামনেই বলছি, ওরাই বলবে, একটা কাটিংকে আমি যদি দরকার পড়ে 10 বার দেখাই, 10 বার, এবং এমন ভাবে একটা ছক করে দিয়েছি আমি, এমন ভাবে মানে ছক করে দিই যে পরবর্তীকালে সবসময় তো ওরা আমার কাছে থাকবে না, যখন ওরা চলে যাবে আমার কাছ থেকে ওটা থাকবে সামনে, এই ছকটা থাকবে যখন, মানে ওটা আমারই আবিষ্কার, মানে কিভাবে আসলে দেখো থিওরিটাও আছে, হ্যাঁ থিওরিটাও আছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আলোচনা করছি, দেখিনি সাথে ইন্টারেস্টিং একটা পয়েন্টে চলে এসেছি, দেখিনি কে আছেন আমাদের সাথে বন্ধু। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, এত ধমকে কেন বলছেন বলুন, আমরা আছি আপনাদের জন্য, বলুন। আমার বয়স অল্প, আমার বয়স, হ্যাঁ কত কত
অল্পটা কত? তো কথা হচ্ছে না তো সরাসরি দেখাচ্ছ ওদের? হ্যাঁ আমরা সরাসরি কথা বলছি আপনার সাথে, বলুন আপনার বয়সটা কত। আপনি আমাকে দেখতে পাবেন না, আমি কিন্তু আপনাকে দেখতে পাবো না। এবার বলুন, আপনার গলার আওয়াজটা শুনতে পাবো, বলুন। আচ্ছা আমার আচ্ছা আমার যে সমস্যাটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ আমরা শুনছি দাদা, বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এমনি অল্প বয়স, 20 বছর বয়স আমার। আচ্ছা বেশ, কি হয়েছে, কি হয়েছে? 20 বছর বয়স। এবার আমার সমস্যা হচ্ছে আপনার চামড়াটা এখনি কুচকে যাচ্ছে। চোখের চারপাশটা কুচকে যাচ্ছে, তাই তো? তাই তো, তোমার চোখে চারপাশ কুচকে যাচ্ছে, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার তুমি কি কপালে? হ্যাঁ হ্যাঁ সব শুনলাম। এবার তুমি কি স্মোক করো? তুমি কি ধূমপান করো, সিগারেট টিগারেট খাও? স্মোক করি। বড়দের মতো কাজ করছো তো, এদিকে মানে স্মোক করছো, কেন করছো? একদম করবে না, 20 বছর বয়সে। 20 বছর কেন, কোনো বয়সেই কিন্তু স্মোক করাটা ঠিক নয়। সব সময় কিন্তু চ্যানেলে দেখছি করছি, কেউ আমাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না। স্মোকিং এর জন্য কিন্তু আইব্রো মানে চোখের চারপাশ, ফোরহেডে কিন্তু রিঙ্কলস চলে আসছে। আর তার জন্য কি করতে হবে নিশ্চয়ই বলবো, ফোনটা দিন। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি দমদম থেকে অমিতা পটসন বলছি। অমিতা বচ্চন, এটা কি ছদ্মনাম? বলুন বয়সটা, বলুন। হ্যাঁ বয়স হচ্ছে 25। আমার অ্যাকচুয়ালি আমার চুলগুলো পেকে যাচ্ছে, তো মানে কি করতে পারি? ঠিক আছে, সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে অমিতাভ তো প্রচুর শুনি, কিন্তু অমিতাভ বচ্চন শুনলাম এই প্রথম, আমার সেকেন্ড লিটল বচ্চন। তা এক প্রথমে যাকে বলছিলাম স্মোক করো না, আর তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে সোয়াটি অ্যান্টি এজিং ক্রিমটা লাগাও। সোয়াটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যান্টি এজিং ক্রিমটা জলের উপর লাগাবে রাত্রে শোবার আগে। আর প্রতিদিন মানে সপ্তাহে 4 দিন তুমি সোয়াটি ভেজ প্যাকটা দুধের সঙ্গে মিশিয়ে লাগাবে, 20 মিনিটকে ধুয়ে ফেলবে। এটা করো, একটু উপকার পাবে, দরকার পড়লে একবার এসো, ঠিক আছে? তাহলে আমি আরও ভালো করে ডিটেলে তোমাকে বোঝাতে পারবো। পরের জন্য অমিতাভ বচ্চন যে ফোন করেছিলেন, তার কি যে সমস্যাটা, তার সমস্যা চুল পেকে যাচ্ছে। চুল যেটা পেকে গেছে সেটা তো কালো করার উপায় আছে, কিন্তু আর যাতে চুল না পাকে তার জন্য সোয়াটি হেয়ার অয়েল 1/2 টিস্পুন করে রাতে শোবার আগে লাগাও। আর সোয়াটি ব্ল্যাক মেহেন্দি, এই সোয়াটি ব্ল্যাক মেহেন্দি ইস্যুতুষ্ণ জলে ভিজিয়ে রাখো 10 মিনিট। তোমার শ্যাম্পু করা চুলে তুমি লাগাবে, লাগানোর পর 1 ঘন্টা বাদে জাস্ট জল দিয়ে ওয়াটার দিয়ে ধুয়ে ফেলো। পরের দিন শ্যাম্পু করো সোয়াটি প্রোটিন শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু করার পর সোয়াটি কন্ডিশনার চুলে লাগাও, স্ক্যাল্পে নয়, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলো। এটা যদি করো নিশ্চয়ই তোমার যেটা চুলটা পেকে গেছে সেটা নিয়ে তোমার কষ্ট হবে না, কারণ তোমার 25 বছর বয়সে সত্যি পাকা চুলে খুব মুশকিল। আমি জানি না তুমিও স্মোক করো কিনা, তবে একটা কথা বলবো, যদি তুমি করো তাহলে তুমি এই স্মোক করাটা ছেড়ে দাও। আর আর একটা প্রবলেম হয়, পেটের গন্ডগোল থাকলেও কিন্তু হয়, অনেক সময় জেনেটিক কারণে হয়, হয়তো বাবা মার খুব তাড়াতাড়ি চুল পেকে গেছে, তার থেকেও চুল পাকে। কিন্তু একটা কথাই বলবো, রোজ যখন ভাত খাবে তখন একটা করে আমলকি সেদ্ধ খাও, ভীষণ ভালো। আমলকি যদি খেতে পারো রোজ, তাহলে কিন্তু চুল পাকা রোধ করে। আর সোয়াটি হেয়ার অয়েল 1/2 টিস্পুন করে রাতে লাগাও, তাহলে নিশ্চয়ই খুব ভালো ফল পাবে। তোমার কাছে বোধহয় একজন বন্ধু ফোন করেছিল যে কালো চুল এখন ব্রাউনটা ব্ল্যাক করবো কি করে, সেটা কি উত্তর দিয়ে দিয়েছিল? ও আমি হঠাৎ করে মনে পড়লো যে এই চুল পেকে যাচ্ছে সমস্যা থেকে। আচ্ছা আমরা ছিলাম খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে বিউটি কোর্স শেখার ক্ষেত্রে তুমি বলছিলে, হেয়ার কাট করার ক্ষেত্রে যে তুমি ওই দিনে যেটা বলছিলাম মনিকা, যে ও তো সারা জীবন আমার কাছে থাকবে না, ও তো একটা সময় নভেম্বরে ও যখন চলে যাবে তখন হয়তো কোনো একটা কাটিং করতে গিয়ে হয়তো ওর একটা কোনো সমস্যা হতে পারে, কিন্তু সেই কাটিংটা যাতে ও ভুলে না যায়, ওর জন্য সমস্যা যাতে না হয়, তার জন্য আমি একটা ছক করে দিই। সেই ছকের মধ্যে যদি ও ছকটা যদি একবার দেখে নেয় তাহলে মোটামুটি ও সঙ্গে সঙ্গে আবার করতে পারবে। হেয়ার কাটিং এর সবথেকে আগে হচ্ছে জিনিসটা হচ্ছে যে তোমার মানে ভাগ বা মানে যে ছকটা আমি ফেলবো সেই ছকটা, প্লাস হচ্ছে ব্যালেন্স।
তোমার মানে হাতের ব্যালেন্স, যে কোনো লোক যদি হাতের ব্যালেন্স যদি ঠিক থাকে সে কাটিং কিন্তু খুব ভালো করতে পারে। কারণ দেখবে এটা ঠিক একটা যেন তো মানে যারা ভাবো খুব অনেকে খুব ভালো ভাবো ব্লাউজ বানাতে পারে, অনেকে খুব ভালো সালোয়ার বানাতে পারে, এটাও কিন্তু ঠিক এইরকমই কিন্তু যে এটা একটা কনসেপশন মানে যেটা দেখো আমি যখন শিখেছি তখন আমাদের সময় কিন্তু এত কাটিং ছিল না, অনেক কাটিং কিন্তু পরে এসেছে কিন্তু তার জন্য আমাদের কিন্তু নতুন করে কাটিং শিখতে হয়। আমরা একটা কাটিং দেখলেই আমরা সঙ্গে সঙ্গে সে ধরে নিতে পারি যে এটা কিভাবে কেটেছে, সেটা তো স্টুডেন্ট টু স্টুডেন্ট বলা ডিপেন্ড করবেই, সেটা কে কত ভালো সেই বেসিক জিনিসটা যদি কাউট থাকে সেই বেসিক জিনিসটা আমি সেইখানে ঢুকিয়ে দিই যাতে ওরা ঠিকমতো। আর এই থিওরির কথা আলোচনা করতে কিন্তু আবার ভয় পেয়ে যাবেন না, সাংঘাতিক ছকমকের কি ব্যাপার আছে এটা নিয়ে আলোচনা করতে হবে, আপনারা আবার এটা ভুল বুঝবেন। হ্যাঁ দেখে নিকি আছেন আমাদের সাথে, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার দিদি। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আমার নাম সঙ্গীতা। হ্যাঁ হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ অনেকবার নমস্কার করেছেন, এখানে আমি একবার নমস্কার করে দিলাম, বলুন। আমার ড্যান্ড্রাফ হয়েছে মাথায় খুব। হ্যাঁ আচ্ছা, জানি না তোমার কথাটা বললে আদৌ সঙ্গীতার কানে পৌঁছবে কিনা, কারণ বারবার আমরা বলে দিই বন্ধুদের টিভি সেটের ভলিউমটাকে কমিয়ে দেবেন, ওই যে কানে একবার টিভির কথাটা শুনছে একবার ফোনের কথা শুনছে একটা কথা বারবার রিপিট করছে, বলো এবার। বলবো যে সঙ্গীতা এই টিভিটা দেখছেন আবার চলে যাচ্ছে, টিভি বন্ধ হয়ে গেল ব্যাস আপনি ভুলে গেলেন, তাহলে চলবে না। সোয়াটি হেয়ার অয়েল হাফ টিস্পুন করে রাতে শোবার আগে লাগাতেই হবে, আর সোয়াটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সপ্তাহে 3 দিন লাগান, ভালো করে মাথাটা ধুয়ে নিন আলতো করে মুছে, কন্ডিশনারটা চুলের লেন্থে লাগাবেন, স্ক্যাল্পে নয়, 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলবেন, আর প্রত্যেক দিন রাত স্নানের ঠিক আধ ঘন্টা আগে 2 চামচ করে শশার রস স্ক্যাল্পে লাগান, আধ ঘন্টা বাদে ধুয়ে ফেলুন, জাস্ট এইটুকু করুন। ওকে, আর যারা এই যে এক্ষুনি আমরা থিওরি নিয়ে আলোচনা করছিলাম, থিওরিটা কিন্তু আহামরি কিছুই নয়, আবার অনেকে ভাবতে বসে গেলেন গালে দিমা তাহলে কি আমি পারবো, হ্যাঁ আপনিও পারবেন, সবাই পারবে। যারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন কতদূর পড়াশোনা করতে হবে, আমি লিখতে পড়তে জানো তো, একদম তাই, তাহলেই হবে অবশ্য, মানে একেবারে লিখতে নিরক্ষর ছেলে মেয়েকেও আমি শিখিয়েছি, এরকমও আছে 5 জনকে আছে নিরক্ষর ছেলে মেয়ে আমার হাত থেকে করেছে। যেমন একটা নাগাল্যান্ড থেকে একটা মেয়ে এসেছিল, সে না বোঝে ইংরেজি আর বাংলা তো ছেড়েই দাও, হিন্দিও বোঝে না, 3টে ভাষাই সে জানে না, তা সে তাকে মানে তাকে যে কিভাবে আমি করেছিলাম, কিন্তু সে এত ইন্টেলিজেন্ট ছিল মেয়েটা মানে ভাবা যায় না, মানে আমি ওকে সবকিছু মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে শিখেছি, কিন্তু আমি খালি ভাবতাম হয়তো ভুলে যাবে, কিন্তু এত ভালো মেমোরি মেয়েটার। যখন আমি ওকে পরীক্ষা নিলাম লাস্টে দেখলাম মানে প্রতিটা জিনিস মানে আসলে খুব মানে কি বলবো খুব নিষ্ঠা ছিল মেয়েটার মধ্যে, মানে আমি শিখবই সে কারণে ল্যাঙ্গুয়েজটা কোনো বার হয়নি, সত্যি তাই। এই জায়গাটা দেখুন, অতএব ল্যাঙ্গুয়েজে যেখানে মানে কোনো বার হচ্ছে না সেখানে আপনি কথা বলতে জানেন, আপনার বুদ্ধি রয়েছে, আপনি একটা সঠিক মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তার জন্য অবশ্যই কিন্তু এখনও এরকম মানুষ রয়েছেন যিনি নিজের হাতে কিন্তু বিউটি কোর্সটা করান, শুধু বিউটি কোর্স কেন ব্রাইডাল মেকআপটাও কিন্তু তিনি নিজের হাতে করান। আর এই ব্যাপারে আরও বিস্তৃত তথ্য পাওয়ার জন্য যেটা করতে হবে, দেখুন স্টুডেন্ট নাম্বারগুলো যাচ্ছে, চটপট নোট করুন, 9339125913 নাম্বারে ফোন করুন প্রোডাক্টের জন্য, অথবা ফোন করতে পারেন বিউটি সার্ভিস নিয়ে ফোন করতে পারেন, হোয়াট ইজ হার্বাল বিউটি পার্লারের যিনি মানে তথ্য নিয়ে ফোন করতে পারেন, অথবা আপনি কোথায় কোথায় প্রোডাক্ট পাবেন কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে ফোন করতে পারেন, 9831012088 এবং 9830988 এই নাম্বারে, এই দুটো নাম্বারে ফোন করুন। দমদমে রয়েছে 7B মতিঝিল অ্যাভিনিউ কলকাতা 74, আর বেহালাতে রয়েছে 17/3/N নফর চন্দ্রদাস রোড, এই দুটো জায়গায় হোয়াট ইজ বিউটি হার্বাল বিউটি পার্লার রয়েছে এবং সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখি নিকে আছেন আমাদের শেষের দিকে বন্ধু, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলুন, দমদম থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা হয়েছে? ধুলোর মধ্যে থাকে, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে সঙ্গে থাকুন, আবার সেই একই ব্যাপার টিভি সেটের একটা কথা বলি যে আমরা হাজবেন্ড যেহেতু ধুলোর মধ্যে থাকে সেহেতু রাত্রিবেলা শোয়ার আগে সোয়াটি হেয়ার অয়েল লাগাতে বলবেন, পরের দিন সোয়াটি প্রোটিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে বলবেন,
ভালো করে মাথাটা ধুতে বলবেন, আলতো করে মুছে কন্ডিশনারটা চুলের লেংথে লাগাবে, স্ক্যাল্পে নয় 5 মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা যদি প্রত্যেক দিন করে তাহলে নিশ্চয়ই আপনার চুল মানে আপনার হাজব্যান্ডের আর টাক পড়বে না, এটুকু বলতে পারি, যে চুলটা আছে সেই চুলটা বাঁচবে। আর আপনি যেহেতু দমদমে থাকেন একবার হাজব্যান্ডকে নিয়ে আসতেই পারেন, একবার দেখিয়ে যান, আমার মনে হয় আপনি ঠকবেন না। তাহলে আমি এখানে বিশদভাবে অনেক কিছু বলা যায় না, আপনি আসলে পরে তখন আমি বিশদভাবে একটা প্রেসক্রাইব করে দিই, তো সেখানে করলে পরে আপনারই উপকার হবে, ঠিক আছে? আর হাজবেন্ডের জন্য এত চিন্তিত আপনি, আপনার চুলটা ঠিক আছে তো নাকি সেটা উঠে টুটে গেছে? আর সেটা যদি হয় তার জন্য কিন্তু রয়েছে দমদম, একদম তোমার বা আপনার বাড়ির কাছে রয়েছে, 7 7 7 B মতিঝিল অ্যাভিনিউ কলকাতা 74, আর বেহালাতে যারা আসতে পারবেন তাদের জন্য 17/3/N নফরচন্দ্র দাস রোড। আজকের মতো সময় এখানে ইতি টানতেই বলছে, কিন্তু আপনাদের জন্য কিন্তু সময় শুরু হয়ে গেল। এবার অবশ্যই হোয়াট ইজ হার্বাল এই প্রোডাক্ট এবং তার সাথে সাথীদের কাছে পৌঁছানো, একবার এই অভিজ্ঞতা সম্পন্ন বিউটি থেরাপিস্টের সাথে, ন্যাচারাল থেরাপিস্টের সাথে দেখা করলে আখেরে লাভ কিন্তু আপনাদেরই। এই কথা বলেই আজকের মতো বিদায় নিতে হবে, সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন ইউ বাংলা, হৃদয় ছুঁয়ে যায়। আপনারা দেখছেন ইউ বাংলা, হৃদয় ছুঁয়ে যায়। সমস্ত দর্শককে তাদের নতুন চ্যানেল ইউ বাংলার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা ইউ বাংলা দেখতে থাকুন, খুব ভালো চ্যানেল, আমিও দেখব, আপনারাও দেখবেন। ইউ বাংলা মানে কিন্তু আপনার জন্যই যে বাংলা চ্যানেল, আমি তো দেখছি মানে আই ইউ দেখবেন মানে আপনারাও দেখবেন, ভালো লাগবে, বঙ্গ সংস্কৃতির চর্চা থাকবে এই চ্যানেলে। শুভেচ্ছা নিন আমার। সমরেশ ইউ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ, তান্ত্রিক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ জ্যোতিষী গোপাল। আপনারা জ্যোতিষী গোপালদাকে পাচ্ছেন হাতিবাগান স্টার থিয়েটারের সামনে প্রতি সোমবার 5টা থেকে রাত 8টা পর্যন্ত, পাচ্ছেন হাওড়া ময়দানে মঙ্গলবার 2টো থেকে 5টা পর্যন্ত, পাবেন সোদপুর পানিহাটি মিউনিসিপ্যালিটি মার্কেটের দোতলায় শিবহম জ্যোতিষ কার্যালয় প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, পাচ্ছেন শ্রীরামপুর স্টেশনের পাশে রসনা জ্যোতিষ কার্যালয় বুধবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, বরানগরে অনন্যা জ্যোতিষ কার্যালয় পাচ্ছেন রবিবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, নৈহাটিতে পাচ্ছেন 29 নম্বর মহেশ্বরী সুপার মার্কেট অরবিন্দ রোড ইউনাইটেড ব্যাংকের নিচে রূপময়ী জুলাসে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও আপনারা দাদাকে পাচ্ছেন নবদ্বীপ বর্ধমান তারাপীঠে, এবং এই সমস্ত জায়গায় আসার জন্য আপনাকে যে নম্বরে বুকিং করে আসতে হবে সেই নম্বর দুটি হলো 9163255421, আর একটি নম্বর 8990293669। এই নম্বরে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসতে হবে, কারণ দাদা 6 জনের বেশি ক্লায়েন্ট দেখেন না, তাই অতি অবশ্যই আগে থেকে বুকিং করে আপনাদের আসতে হবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে জ্যোতিষী গোপাল, গোপালদাকে আমাদের এখন স্বাগত জানাবার পালা। গোপালদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই লাইভ অনুষ্ঠানে। আমাদের কিছু প্রশ্ন রয়েছে গোপালদা, যেগুলো মানুষ প্রশ্ন করে, যে সেগুলো আমি জানতে চাই মানুষের উদ্দেশ্যে। মামলা মোকদ্দমা অকারণে জড়িয়ে পড়া, অনেক মানুষ এখন অকারণে জড়িয়ে পড়ছে মামলা মোকদ্দমায়, সে তার হাত থেকে বাঁচার জন্য কি আমাদের কোনো রাস্তা রয়েছে বা উপায় রয়েছে? সামান্য একটু টোটকা করলেই এর হাত থেকে কিছুটা রেহাই কিন্তু পাওয়া যায়। যাই হোক, যারা মামলা মোকদ্দমায় বারবার কোর্টের মধ্যে আপনাকে যেতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে, ফোনটা নিয়ে নেন আমি বলছি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনার টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে কথা বলুন। হ্যাঁ বলুন দিদি। আমি চাকদা থেকে বলছি। কোথা থেকে? চাকদা থেকে? চাকদা থেকে। হ্যাঁ, কি নাম দিদি? হ্যাঁ, নামটা বলুন আপনার। আমার ছেলে সম্পর্কে জানতে চাচ্ছি। আর ছেলের নাম বলুন।
ছেলের নাম শুভঙ্কর পাল। কি বললেন? শুভঙ্কর পাল। শুভঙ্কর পাল, ডেট অফ বার্থ বলুন দিদি। ডেট অফ বার্থ 96। হ্যাঁ, 2/1/1/1/2/96। 1/2/96। কি বিষয় জানতে চাইছেন দিদি? আমার ছেলে তো সম্পর্কে মানে পড়াশোনা করছে না, কাজকর্ম করবে কিনা, কথা বলে না বেশি। আচ্ছা দিদি, পড়াশোনা সম্পর্কে ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন দিদি, তাই তো? হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছে, মাধ্যমিক পাস করে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন। ও কাজকর্ম কিছু পাবে কিনা? হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন দিদি। আমার প্রোগ্রাম কি দেখা হয়? হ্যাঁ, আমার অনুষ্ঠান কি আপনি দেখেন? হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, আপনার ছেলে মানে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে মানে ছেড়ে দিয়েছে, এখন কোনো কাজের দিকে আর কি ওর আগ্রহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে ওর কি একটু চোখের সমস্যা এসছে? হ্যাঁ, একটু চোখের সমস্যা কি এসছে? না না, চোখের সমস্যা ওর একটা চোখের সমস্যা আসতে পারে।